দর্শকের সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আসলাম একটা নতুন একটা ভিডিও আছে আমাদের গ্যান্ডা এলাকায়, এখানে গ্যান্ডা নামা গ্যান্ডার ভিতরে রাস্তার পাশেই, তিন রাস্তার পাশেই আমরা এখানে খাবার দেখতে পাইতেছি অনেক কিছু। এই যেখানে রয়েছে নিমটি রয়েছে অনেক কিছু, বাইলার ডিম, কটকটি, তারপরে এখানে আরও অনেক কিছুই আছে, বিলাপা আছে, পেঁয়াজও আছে, অনেক কিছু রয়েছে, সবই এখন দেখাবো। কত করে ব্যস্ত সবাই? 160 টাকা করে। এটা না পোয়া চল্লিশ, এর নাম কি কয়? হ্যাঁ কি কয়? এটা জিলাপা। জিলাপা, ও আচ্ছা আচ্ছা, জিলাপা। আর এটা একই নাম, একই নাম জিলাপা। এটা হচ্ছে সবাই কিছু মানুষ সব বাইলার ডিমও কয়, তাই না? এইটা এটাও একই বাইলার ডিম। আর এটা কি শুকনাটা কত করে? যেখানে অনেক ভালো খাবার পাই, এখানে অনেক নিমকি ছিল, অনেক ভালো নিমকি আছে, আপনারা চাইলেও আসতে পারেন। গরম গরম পেঁয়াজু আমরা দেখতে পাইতেছি, এগুলা কোন কেবল ছাড়ছেন না ভাই? এখনই ছাড়ছে গরম পেঁয়াজু, এখানে আছে আরো গরম। এখানে কত করে কেজি? 240 টাকা কেজি। অনেক দাম বেড়ে গেছে, 240 টাকা কেজি, অনেক দাম বেড়ে গেছে। আগে তো আরো কম ছিল, সব কিছু দাম বাড়তে সব কিছু দাম বেড়ে গেছে। গরম পেঁয়াজু খেতে খুবই মজা, আমি খাইছি অলরেডি। এই তো গরম জিলাপি প্রায় ছাড়তেছে, আমরা দেখতেছি কিভাবে, দেখছেন কত সুন্দর করে আকার ইঙ্গিত গোল 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 করে ঘুরাই যাচ্ছে, অনেক সুন্দর। দশটা এগারোটা পর্যন্ত থাকে। আপনার অরিজিনাল দোকান বসে কোন জায়গায়? মেলা ওয়াজ মাফি। এই তো কেজি 160 টাকা না, 160 টাকা কেজি আছে ভাইরা। এখানে গরম জিলাপা পাওয়া যায়। জিলাপি কতক্ষণ হয় লাগে? আড়াই মিনিট। এটা কাছাকাছি হয়ে গেছে তাই না? উল্টাই দিতেছেন। ছাড়বো যে বৃষ্টির সিরের দিকটা দিব, এই তো হয়ে গেছে। এটা এটা এখন খাওয়ার জন্য প্রস্তুত। হয়ে গেছে গরম গরম জিলাপি, খুবই খেতে খুবই সুস্বাদু আর খুবই টেস্ট, খুবই মজা, না খাইলে বুঝতেই পারবেন না। চলে আসলাম আমরা ভাজা পোড়ার দোকানে, চলে আসলাম এখন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ভাজা পোড়া রয়েছে, কত বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। এই যে এখানে রয়েছে আরো এই যে এগুলা তোদের কি আজকে কি কত করে ব্যস্ত আছেন? কোনটা 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা? এটা কি 10 টাকা? 20 টাকা? এটা 30 টাকা, এটা 40 টাকা, ডিমের 10 টাকা। এই তো আমার ভাইয়েরা এখানে বিক্রি করতেছে অনেক মজাদার খাবার। এই যে দেখতেছি আমার ছাড় আছে, এই যে কি গুড়া চিংড়ি, এটা কি, এটা কি বানাইতেছেন? এটা রোল, চিংড়ির রোল। চিংড়ির রোল, আচ্ছা। এখানে যে চিংড়ির রোল পাওয়া দিতেছে, চিংড়ির রোল কত করে গেছে? 10 টাকা। এই তো কত সুস্বাদু খাবার রয়েছে। এই মাত্র আমরা আসলাম গ্যান্ডা সচিব রোডে, আমরা এখানে দেখতেছি অনেক ভালো ভালো মজাদার খাবার রয়েছে, আমরা এখানে খাবো। আমরা দেখি এই যে বড় ভাই, বড় ভাই নাম জানি, মোহাম্মদ বাবুল আলম ভাইয়ের দোকানে আমরা আসছি বাজাপুরা। বাড়ির বাসা কোথায়? সাবার বন পুকুর আমাদের ভাইয়ের বাসা। এই যে রোল আছে আমরা দেখি, এই তো এখানে রয়েছে লেডিস অনেক কিছু রয়েছে,
ক্লিপ কি চাই এখানে লেডিস গো সব আছে ক্লিপ চুড়ি নাম তো বলতে পারি না মহিলা জিনিস তো ঠিক আছে কানের দুল কত সুন্দর সুন্দর কানের তা আছে তা গলার তা খুব সুন্দর এখানে রয়েছে চুড়ি রয়েছে বাচ্চাদের খেলনার যাবতীয় সবই আছে এখানে এখানে মেলা আছে ছটা পর্যন্ত থাকবেন আর দশটা পর্যন্ত কয়দিন থাকবে একদিনই এটা কি প্রতি কী বারে পড়ে এটা আজকে কী বার ও আপনার সবাই মিলে আর কি একটা ই করে আচ্ছা মেলা বই মেলার মতন বহে নাকি না ভালো 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 দশটার দিকে থাকলে এটা ভালো তো অনেক কিছু পাওয়া যায় এখানে যে ঘর রয়েছে যে অনেক ফুলদানি এই যেখানে ফুল রয়েছে কত সুন্দর হ্যাঁ ফুলগুলো কত করে বিক্রি করেন ভাই আশি টাকা করে ও ভাইয়ের কাছে অনেক কম দামে অনেক ভালো ফুল পাওয়া যায় আশি টাকা পিস হ্যাঁ এখানে আবার এখানে আসলাম সুপারিশ আইটেম এখানে কাছের যাবতীয় সবই পাওয়া যায় এখানে কত সুন্দর সুন্দর প্লেট রয়েছে অনেক সুন্দর কমের ভিতরে অনেক ভালো কিছু পাইবেন একবারে কমের ভিতরে অনেক ভালো কিছু অনেক মানুষ আছে অনেক মানুষের ইত আছে এগুলা কত করে বিক্রি করেন ভাই দেড়শো টাকা সব দেড়শো টাকা জোড়া মানে সেট দেড়শো টাকা সেট দেখছেন কত কমের ভিতরে কত সস্তার ভিতরে কত ভালো কিছু সস্তাটা সেট ভালো পেঁয়াজ খাইছে অনেক আমার কাছে ভালো লাগছে পেঁয়াজ ট্রাই করলাম খাইলাম ভালো লাগলো আর আপনার সচিত্র অনেক ভালো কিছু পাইবে ওকে আল্লাহ হাফেজ সবাইকে ভালো ধন্যবাদ